الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين প্রিয় শ্রোতা, আজকে আমি আপনাদেরকে ওযু করার সঠিক পদ্ধতি দেখাবো। ওযু হচ্ছে পবিত্রতার সর্বোত্তম মাধ্যম, ওযু নামাজের পূর্ব শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা মায়েদায় বলেছেন, ইদা কুমতুম ইলাস সালাত ফাউসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, নামাজের পূর্বে তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে, তোমাদের হাত কোনোই পর্যন্ত ধৌত করবে, তোমাদের মাথা মাসাহ করবে এবং তোমাদের পা টাকনু পর্যন্ত ধৌত করবে। তো বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু সম্পর্কে বুখারী শরীফে বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামা গুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল ওযুই। কিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদের পরিচয় হবে ওযুর অঙ্গসমূহের উজ্জ্বলতা দেখে। তো চলুন আমরা ওযু করার সঠিক পদ্ধতিটা দেখে নিই। ওযু করার পূর্বে ওযুর প্রত্যেকটা অঙ্গসমূহ তিনবার ধৌত করা। একবার ধৌত করা বলতে একবার পানি নেওয়াকে বোঝাবে না, একবার ধৌত করাকে বলতে পানিটা অঙ্গের সমস্ত স্থানে পৌঁছানোটাকেই বোঝাবে। চলুন আমরা দেখে নিই, পানির অপচয় যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। ট্যাপটা আস্তে ছাড়তে হবে, যদি ট্যাপে উজু করেন সেটা করতে পারেন, অথবা কোনো পাত্রে উজু করেন সেটাও করতে পারেন। তো আমরা শুরু করি উজু। সর্বপ্রথম ডান হাত দিয়ে পানি নিয়ে ডান হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে। এরপরে ডান হাতে পানি নিয়ে বাম হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে। এরপরে কুলি করা। কুলি করার পূর্বে মিসওয়াক করা সুন্নাত। ওযুর শুরুতেও মিসওয়াক করা যায়, আবার কুলি করার পূর্বেও করা যায়। মিসওয়াক যদি না থাকে অথবা বয়স হয়ে যাওয়ার কারণে কারোর যদি দাঁত না থাকে, তাহলে হাতের আঙ্গুল দ্বারা আপনি মুখটা দাঁতটা ঘষে নিতে পারেন, তাহলেই মিসওয়াক করা সুন্নাতটা আদায় হয়ে যাবে। এরপরে তিনবার কুলি করা। গড়গড়ার সহিত তিনবার কুলি করা। আর যদি আপনি রোজাদার হন তাহলে গড়গড়া করা যাবে না। এরপরে নাকে তিনবার পানি নিও। নাকে পানি নেওয়ার সময় খেয়াল করতে হবে কনিষ্ঠ আঙ্গুল নাকের ভিতরে প্রবেশ করানো এবং নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছিয়ে দেয়া। যদি আপনি রোজাদার হন তাহলে নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো যাবে না, কারণ রোজার ক্ষতি হতে পারে। এরপরে তিনবার মুখমণ্ডল ধৌত করা। মাথার চুল থেকে থুতমি পর্যন্ত এবং এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত তিনবার ধৌত করা। এরপর ভিজা হাত দ্বারা দাড়িটা খেলাল করে দেওয়া। এরপরে হাতের কনুই পর্যন্ত তিনবার ধৌত করা। ডান হাতের কনুই পর্যন্ত তিনবার ধৌত করলাম। এরপরে বাম হাতের কনুই পর্যন্ত সুন্দরভাবে তিনবার ধৌত করা। হাত ধোয়ার পরে হাতের আঙ্গুলি এভাবে খেলাল করে নেওয়া। এরপরে মাথা মাসাহ করা। মাথা মাসাহ করার সময় কনিষ্ঠ আঙ্গুল, অনামিকা আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল দিয়ে মাথার মাঝখান থেকে, সামনের দিক থেকে এভাবে পিছনের দিকে নিয়ে যাওয়া। এরপরে হাতের তালু দেয়া, দুই হাতের তালু দিয়ে মাথার দুই পাশ থেকে, পিছন থেকে আবার কি সামনের দিকে এভাবে নিয়ে আসা। এরপরে বৃদ্ধা আঙ্গুলের এই ভাগ দিয়ে কানটা মাসাহ করা, কনিষ্ঠ আঙ্গুলটা কানের ভিতরে প্রবেশ করানো এবং তর্জনী আঙ্গুল দিয়ে কানের পাতার উপরিভাগটা মাসাহ করে দেওয়া। এরপরে তিনটা আঙ্গুলের উপরিভাগ দিয়ে গর্দানটা মাসাহ করে দেওয়া।
গলা যেন মাসেহ না হয় খেয়াল রাখতে হবে, শুধু গর্দানের উপরিভাগটা মাসেহ করে দেওয়া। এরপরে পা, ডান হাত দ্বারা যদি আপনি পাত্র দিয়ে পা ধৌত করেন তাহলে ডান হাত দিয়ে পায়ের উপরে পানি ঢালতে হবে এবং বাম হাত দিয়ে পাটা সামনের দিক থেকে পিছনের দিকে সুন্দরভাবে মাসাজ করা এবং পায়ের তলাটা ধৌত করে দেওয়া। ঠিক আছে, এরপরে বাম হাতের পাটা টাকনু পর্যন্ত ধৌত করা তিনবার, সুন্দরভাবে তিনবার ধৌত করা। এরপরে আঙ্গুলগুলি অনেক সময় ভিতরে পানি যদি না যায় খেয়াল রাখতে হবে একটু খেলাল করে দেওয়া। অজু শেষে তিরমিজি শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অজুর শেষে যেই ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করে এই দোয়া পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা রাখবেন, সে যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। এই হলো অজু করার সঠিক নিয়ম পদ্ধতি আপনাদেরকে দেখালাম। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে অজু করার সময় অজুর সামান্য কোনো জায়গা যদি আপনার না ভেজে শুষ্ক থাকে তাহলে কিন্তু আপনার অজু হবে না, এই জন্য সুন্দরভাবে আমাদেরকে অজু করতে হবে।